Hello everyone, assalamu alaikum. I'm Samuel from Halifax, Nova Scotia, Canada. এবং আজকে হচ্ছে ক্রিসমাসের রাত এবং ইটস এ ভেরি ফান, আমাদের লাইটিংটা ক্রিসমাসের মতো এবং আমার সামনে কিছু চার্মিং কয়েকজন আছে এবং তাদের সাথে প্রথম দেখা এবং লাকিলি দে নো মি ফ্রম বিগিনিং। অনেকের সাথে আগে থেকে কথা হচ্ছে কানাডা আসার ব্যাপারে, আই ট্রাই টু হেল্প দেম, অনেকের গার্জিয়ানের সাথে কথা হয়েছে এবং সবার সাথে আমার ভালো একটা পরিচয় এবং তাদের সাথে ফার্স্ট টাইম দেখা হচ্ছে, দে কেম টু মাই হাউস তাদের সাথে। সো আজকে আমি আপনাদের সাথে ওদেরকে ইন্ট্রোডিউস করবো, যে আমি সবসময় আমার ভিডিওতে বলি দেখা হবে হেলিফ্যাক্সে, লেটস সি ওদের সাথে দেখা হলো হেলিফ্যাক্সে একজন। আবার মানে সবাই মিলে আমরা এখানে একটা সুন্দর একটা আড্ডা দিচ্ছিলাম, ভাবলাম আপনাদের সাথে, ওরা দে আর ভেরি ইন্টারেস্টেড, দে আর ভেরি এক্সাইটেড বিকজ তারা প্রজেক্ট 2020, প্রজেক্ট এইচএসসি বলে না, প্রজেক্ট এইচএসসি 2020 এবং ওরা আবার তোমরা এ লেভেলে ছিল, তাহলে তোমরা দেখেন। সো বেসিক্যালি ওরা সবাই মিলে আসছে, দে আর হ্যাভিং ফান লাইফ, ইউ গাইজ উইল হ্যাভ ফান। আমরা ওদের একটু সময় আমরা ফানগুলো শুনবো এবং তাদের কানাডা আসার সাথে, এবং ওয়েলকাম টু হেলিফ্যাক্স এভরিওয়ান, সবাইকে হেলিফ্যাক্স। এবং ক্রিসমাসের রাতে আমরা একটা ফান করতেছি, দে আর হ্যাভিং, দে আর হ্যাভিং ফান, বাইরে ফান ছিল। আমরা আস্তে আস্তে একদিন ওদের পরিচয় শুনবো, ওদের ছোট্ট করে একটু গল্প শুনবো এবং সবাইকে আমরা আহ্বান জানাবো, আপনারা যদি কানাডা আসেন এবং ওরা যেরকম হেল্প পাইছে ওরা অবশ্যই আপনাদেরকে হেল্প করবে। সো লেটস স্টার্ট ওয়ান বাই ওয়ান, সো এনি ওয়ান উইল ইন্ট্রোডিউস ইওরসেলফ। আসসালামু আলাইকুম, আমার নাম মারজান আহমেদ চৌধুরী এন্ড আমি সিলেটে থাকতাম, মাত্র 18 তারিখে কানাডায় আসছি, সেপ্টেম্বর 18, ডিসেম্বর, ডিসেম্বর 18, ডিসেম্বর, আচ্ছা হ্যাঁ। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি হাসান রহমান ফরাইজি, আমি ডালহাউজ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইড কম্পিউটার সায়েন্সে এসেছি, উইন্টার ইনটেক 2022 তে। তোমার তো একটা ইউটিউব চ্যানেল আছে নাকি? হ্যাঁ, আমাদের সাথে একটা বিশাল বড় ইউটিউবার আমাদের সাথে আছে, ইউটিউব চ্যানেলটার নামটা একটু বলো তো। আমার ইউটিউব বেসিক্যালি ওটার নাম হচ্ছে হাসান এফজেড অফিশিয়াল, হাসান এফজেড অফিশিয়াল। এই চ্যানেলের লিংক পেয়ে যাবেন ডেসক্রিপশনে এবং কমেন্ট সেকশনের প্রথম কমেন্টে আমি তার চ্যানেলের নাম দিয়ে দিব। আমরা নতুন একজন কানাডিয়ান আরেকজন ইউটিউবের সাথে ইন্ট্রোডিউস হলাম আজকে। এনিথিং এলস ইউ ওয়ান্ট টু অ্যাড? বাংলাদেশের কানাডিয়ান টাইমের মধ্যে একটা কাহিনী হয়েছে, সে রাতে আসছে আবার সে রাত কি হলো এরকম একটা কাহিনী চলতেছে, জেট লাইফ বলেছে, জেট লাইফ কাটাতে পারে নাই। ওয়েলকাম টু হেলিফ্যাক্স, মাত্র গতকালকে আসছে। আমি কিছুদিন আগেই হচ্ছে গিয়ে হেলিফ্যাক্সে আসলাম, ডালহাউজি ইউনিভার্সিটিতে, ওরা সেম ব্যাচ এন্ড হচ্ছে আমার কয়েকদিন আগে মানে আজকে কোয়ারেন্টাইন শেষ হলো এন্ড আজকে বের হয়ে ভাইয়ের সাথে দেখা হলো এন্ড ভাইয়ের বাসায় আনলো। ওয়েলকাম টু হেলিফ্যাক্স, তোমার সাথে কথা হয়েছে আমার আগে, কথা হয়েছে। হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম, আমি ও সঞ্জনার সাথে একসাথে এসেছি হেলিফ্যাক্সে, দুজন একসাথে প্লেনে করে এসেছি, অনেক ভালো লাগছে। এখন আমিও ওদের সাথে একই ব্যাচে, আমি ইঞ্জিনিয়ারিং করতে এসেছি ডালহাউজ ইউনিভার্সিটিতে। পারফেক্ট, ভেরি নাইস, ইউ গাইজ আর ইন সেম ব্যাচ, রাইট? ইয়েস, সেম ব্যাচ। লুক এট দিস, ইটস লাইক সাম অফ দেম হ্যাজ দ্য ফার্স্ট ডে এবং তারা কিন্তু একসাথে আছে, ইটস এ ভেরি ফান লাইফ। মানে তোমরা কি বুঝতেছো যে তোমরা বাংলাদেশে নাই কানাডা, এরকম কোনো ফিলিংস হচ্ছে? প্রিটি মাচ না, কিন্তু দেখো স্মল বাংলাদেশ, ছোট্ট একটা, ওরা যেদিন প্রথম সপ্তাহের মধ্যে ওরা একটা সুন্দর একটা লাইফ, ফ্যামিলি, ফ্রেন্ডস হয়ে গেছে, মাত্র স্টার্টই করো নাই তোমরা জীবনটা, রাইট? কিন্তু এত তাড়াতাড়ি সুন্দর লাইফ পাইছে, এরকম সুন্দর একটা লাইফ ওয়েট। এখন আমাকে বলো তোমাদের যে এত তাড়াতাড়ি এত সুন্দর গ্রুপ হয়ে গেল, এই গ্রুপটা তোমরা কিভাবে পাইছো বলো তো? আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমি সিলেটিতে উদ্দেশ্য করি, সো সিলেটি যারা আইতা সাইরা, বাট আজকাল তো সব সিলেটি ইউকে যাইঙ্গে আবার, সো যারা সিলেটি কানাডা তে অ্যাকচুয়ালি আইতা সাইরা এন্ড ডিফারেন্ট জিনিস লিয়া কনফিউজ থাকেন, ডোন্ট গেট বদার্ড, আমরা আসি, ইউ গাইস ক্যান নক এনি ওয়ান অফ আস, যদি কোনো দরকার পড়ে স্যামুয়েল ভাই গ্রুপ আছে, হঠাৎ কেউ প্রচুর ইনফরমেশন বার করা যায়। ইনফ্যাক্ট আমি যখন কানাডা লাগি অ্যাপ্লাই করার চিন্তা করি ব্যাক ইন জানুয়ারি, তখন আমার একজন পরিচিত ভাইয়া মাহমুদ ভাইয়া আমার স্যামুয়েল ভাইয়ের কন্ট্যাক্ট ডিটেলস গুলো দেন, তার গ্রুপ ইনফরমেশন দেন, ওখান থেকে অ্যাকচুয়ালি কানাডা রিলেটেড অনেক ইনফরমেশন জানতাম পারি। আমার প্ল্যান আসিল হেলিফ্যাক্স আওয়ার, সো ইভেনচুয়ালি আমি হেলিফ্যাক্সও আইসি এন্ড এভরিওয়ান যারা বাংলাদেশ থাকি বা স্পেশালি সিলেট থাকি আইতা সাইরা, হেলিফ্যাক্স ইজ নোয়াখালী তো আছে, সারা বাংলাদেশ তো রাজ করতেছে, ঝামেলা আছে দেখছো, এটাই মানে সিলেটি না কিছু বললে সবাই ঝামেলা, শুনো অলরেডি পুরো বাংলাদেশ রাজ করতেছে কানাডায় অলরেডি, আমরা আরো রিগ্রুপ হচ্ছি স্টুডেন্টরা,
স্টুডেন্টদের নিয়ে আমার কাজ, আমরা স্টুডেন্টদের রিগ্রুপ হচ্ছি। কোনো স্টুডেন্ট তো কানাডায় আসে কোনো সাফার করতে না পারে টেনশন। সিলেটিদের কথা কেন বললো মাজান? এই কারণে বলছে, টু বি স্পেসিফিক, নোয়াখালীর কথা বলে নাই, কারণ সিলেটিরা লন্ডন যেতে চায়। এবং লন্ডন হচ্ছে এখানে যে একটা বেটার লাইফ, যে ওরা যেদিন প্রথম আসছে ওই দিন থেকে দে আর হ্যাভিং এ ফান লাইফ, দে উইল হ্যাভ এ বেটার লাইফ অলওয়েজ, এবং দে বিকেম কানাডিয়ান। আমরা পৃথিবীর অন্য কোথাও গেলে কিন্তু আমরা কখনো বলতে পারি না উই উইল বি অন দ্যাট কান্ট্রির মানুষ হইতে পারবো কিনা, কিন্তু আমি বলতেছি ওরা যে আসছে এখন থেকেই, ওরা ইফ দে ডু এভরিথিং অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান, পড়াশোনা যদি করে অটোমেটিকলি ওয়ার্ক পারমিটের পরেই অলরেডি তারা পিআর পেয়ে যাবে। সো দে বিকেম কানাডিয়ান আসার সাথে সাথে। সো এটার কারণে ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, যে নোয়াখালীর জন্য আলাদা গ্রুপের কোনো দরকার নাই, কারণ তোমরা অলরেডি আসতেছো। সিলেটিতে আমরা এই কাজটা করি, কিছু কইতা না, কইলা কইলা না। আর ইভেনচুয়ালি আমি ডেলহাউজি ইউনিভার্সিটি, আই উইল বি স্টার্টিং এট ডেলহাউজি ইউনিভার্সিটি ফ্রম January 5th as a student of computer science, and hopefully that's it. We connected, in fact I found Hassan through Samuel bhai, and Hassan has helped me a lot. In fact, yeah, to be honest, had it not been for Hassan, tele hoto amar initially Canada eshe survive korata for the first 2-3 days. Koi theke paiso to apnar group tai to koila to, but Hassan ke pawa has been a revelation for me, has been a blessing. Because it has been very easy for me and Sanim, because we flew and came together. We have been friends since high school. So, আমরা সারভাইভ করাটা খুব ইজি হয়েছে। তোমরা হাই স্কুলের ফ্রেন্ড, কিন্তু তোমরা দুইজন জানছো আমার মাধ্যমে, আমার প্ল্যাটফর্মের মাধ্যমে নাকি? কাকে? কানাডা বিষয়ে যে না না, আমরা একসাথেই প্ল্যান করছি কানাডা আসবো, ইভেন সেম ইউনিভার্সিটি আমরা একসাথে প্ল্যান করি আইছি। সো এভরিথিং ইজ আলহামদুলিল্লাহ, এভরিথিং ইজ ফাইন হিয়ার। এন্ড অলসো for Bangladeshi Dalhousie students der sathe connect korar jonno I would thank someone else je hoyto amader mache ar ashbe na Canada, so that is Rodaba, and I don't know if Rodaba sees the video, but Rodaba, thank you so much for helping us connect with all the Bangladeshis who will be coming to Dal, because that is something we lack in. Amra communication ba networking skill ta khubi poor thake Bangladeshi der mache, so this is something we need to work on as well. আচ্ছা, আমি একটা জিনিস অ্যাড করি, তোমরা জানো সবাই, আপনারা ইউটিউবে সবাই জানেন আমি এইচএসসি দেরকে খুব ভালোবাসি, এইচএসসি প্রজেক্ট, এইচএসসি আমি ইনিশিয়েট করছি। কেন? এই যে কনফিডেন্ট কথা, যে একজন আরেকজনকে হেল্প করে, একজন আরেকজনকে সাপোর্ট করে, যে এরা মিশছে, ওরা একজন আরেকজনকে সাপোর্ট অলরেডি দিচ্ছে, দে ডোন্ট ইভেন নো এনিথিং, তারা নিজেরা অনেক কিছু জানে না, কিন্তু তারা একজন আরেকজনকে হেল্প করছে, কিভাবে ভালো করা যায়, কিভাবে হেল্প করা যায়, একজন আরেকজনকে, দে আর গ্রেটফুল, তারা ফিউচার ও একটু, ওরা একটু বলো আপনাদেরকে হেল্প করবে। সো এই জন্য আমি প্রজেক্ট এখানে খুব, তোমরা যারা এইচএসসি তে আছো, যারা ফিউচার এইচএসসি দিবা, তোমরা অনেক ভালো করতে পারবা, ইউ গাইজ উইল হ্যাভ কনফিডেন্ট কমিউনিটি হিয়ার। আচ্ছা, তো তুমি পাইছো এখানে, তো তোমরা অন্যরা কে, তোমাদের সাথে কেমনে পরিচয় হলো? আমি মাই ফাদার, আপনারা অনেক বড় ফ্যান আমার আব্বু। আচ্ছা আচ্ছা, আমার আব্বু, আমি 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 প্রথমত আমি আজকে আপনাকে প্রথমবার যখন দেখছি, তো আমি জাস্ট প্রথমে এটাই বলছি যে আমার আব্বু আপনাকে টেক্সট করছিল। তো আমি আমার বাবাকে ভিডিও কল দিছি, মানে আব্বু ঘুমের থেকে উঠে খুব খুশি যে স্যামুয়েল ভাইয়ের সাথে দেখা হয়েছে, তো আমি চেষ্টা করে যাচ্ছি, আমি সবসময় স্টুডেন্টদেরকে কন্টেন্ট টার্গেট করি, কন্টেন্ট করি না, গার্জিয়ানের একটা বিশাল, একটা স্টুডেন্টের, একটা বাচ্চার একটা ফিউচারের জন্য গার্জিয়ান একটা বড় কন্ট্রিবিউশন থাকে। যদি একটা মেয়ে যদি কানাডা আসতে চায়, ফ্যামিলি থেকে যদি অ্যাকসেপ্ট না, ওরা কিন্তু আসছে, দুইটা সিঙ্গেল মেয়ে, ওরা কিন্তু এইচএসসির পরে আসছে, they don't feel any bad, they don't feel any insecurity, ekhane ora khub sundor bhabe mishte pare, tara jodi ajke raat 2ta 3ta 4ta basha jay, they will not ever feel insecure. This is the best part about Canada. Ebong ekhane bhalo community ache, amra onek helpful, completely different, kichu kichu jayga ami explain korte parbo na, but completely different from Bangladesh, so they will never ever feel insecure, ebong tara ja korte chabe, ei Marjan, ei Hassan, ei Ahnaf, ei Sanim ebong আমি যেটা করতে পারবো এখানে সঞ্জনা সেম জিনিসটা করতে পারবে। বাংলাদেশ হচ্ছে আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, কি সাবকন্টিনেন্ট হচ্ছে পুরুষ শাসিত, এখানে এই জায়গাটা কমপ্লিটলি ডিফারেন্ট, আমি কাজ করি ফিমেল ম্যানেজার, সো এখানে সবার জন্য অপরচুনিটি আছে। আচ্ছা, তো তুমি বলছো আগে কি বলবা, কার সাথে কিভাবে কারো পরিচয় হয়, একটু বলো, তোমরা বলো। আমি কিছু অ্যাড করতে চাই, কইলা সানিম, কইলা সামিল ভাই গ্রুপটা কি, মানে সামিল বলো না, সামিল বলো, অনেক অডিয়েন্স, অনেক অডিয়েন্স আমাকে কম দেখতে, আমি কানাডা আসে সামিল থেকে সামিল লাগে, যে একটু প্রমাণ, এই বলো সামিল ভাই, এই সেই মানুষ, হ্যাঁ হ্যাঁ সামিল ভাই গ্রুপটা কি পরিচয় হয়েছে সবার লাগে, আর আমরা থ্যাংক ইউ দেওয়া লাগবে, কারণ আমরা আসলে অ্যাকোমোডেশন নিয়ে খুব চিন্তা থাকতাম, যে কি মানে কোন তাকবো কি তা করবো, বাট স্যামুয়েল ভাই গ্রুপ থেকে হাসানের পাইছি, হাসানকে অ্যাড করে আমরা কয়েকজন একসাথে অ্যাড হয়েছি, পরে একটা গ্রুপ বানাইছি, এটার নাম দিয়েছি আল্লাহ আমাদের অ্যাপার্টমেন্ট দাও, আল্লাহ আমাদের একটা অ্যাপার্টমেন্ট দাও, পরে আমরা
এরপরে আমরা আল্লাহর রহমতে ইনশাআল্লাহ সবে এড হয়ে গেছি এখন আল্লাহ একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিছে না হ্যাঁ একটা আচ্ছা বলো সানিম বলো শেষ আমি অনেক একটা কথা বলতে চাই এখানে লাইক সিলেটি আছে অনেক জেলার অনেক অনেক স্টুডেন্টরা আছে উই আর অল লাইক একটাই পরিচয়টা হচ্ছে উই আর অল বাংলাদেশি টু বি অনেস্ট এন্ড বাংলাদেশি কমিউনিটি এখানে এতটা স্ট্রং যে যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তুমি আসো না কেন ইউ গেট অল কাইন্ড অফ সাপোর্ট ওভার হিয়ার আমরা যে কোনো রকমের তোমাদের হেল্প করতে পারবো তুমি যেখান থেকে আসো না কেন উই চিয়ার আপ অল ইউ গাইজ যে তোমরা যদি ক্যানাডাতে আসো তোমরা বেস্ট এডুকেশন পাচ্ছ আমাদের থেকে হেল্প পাচ্ছ অ্যান্ড এভরিথিং এভরি কাইন্ড অফ সাপোর্ট তোমরা এখান থেকে পাচ্ছ একটা ডিফারেন্ট লাইফ তোমরা লিড করবা তোমাদের ভিতরে ওই মেচিওরনেসটা আসবে যেটা হয়তো তোমরা বাংলাদেশে থেকে তোমরা ওইটা পাবা না তোমরা লাইফে বুঝতে পারবা যে লাইফটা আসলে কি জিনিস তোমরা বুঝতে পারবা যে লাইফে কোনো কোনো জিনিসে আপস অ্যান্ড ডাউনসও থাকতে পারে ওই আপ ডাউনস জিনিসটা যে যখন তোমরা ফিল করতে পারবা ওটা একা কীভাবে কোপ আপ করতে হয় বা সব ফ্রেন্ডসরা মিলে কীভাবে কোপ আপ করতে হয় ওইটাও নিজে নিজে উইদাউট প্যারেন্টস ওটা তোমরা শিখতে পারবা রিগার্ডলেস প্যারেন্টস আসলে আমরা আসলে মনেই হয় না যে আমরা বাংলাদেশের বাহিরে আছি কারণ এখানে আই হ্যাভ মেড ওয়ান্ডারফুল পিপল ওভার হিয়ার লাইক সানিম মারজান প্রার্থবি সঞ্জনা অ্যান্ড আনাফ দেয়ার টোটালি ব্লেসিং ফর মি অ্যান্ড টু বি অনেস্ট এখানে সামিউল ভাইয়ের গ্রুপ থেকে আমি সবাইকে পাইছি অ্যান্ড সামিউল ভাইয়ের গ্রুপ থেকে আসলে যদি আমি ওদেরকে না পাইতাম আসলে তাদের এত ওয়ান্ডারফুল পিপলদের সাথে আসলে মানে কানেকশন করাটা আমার আসলে হয়তো পসিবল হইতো না অ্যান্ড হয়তো আমার ডালহাউস ইউনিভার্সিটিতেও হয়তো আমার অপশন লিস্টে থাকতো না বিকজ আমার আমার বাবাই হচ্ছে সামিউল ভাইয়ের ভিডিও দেখে বলছে যে তুমি কোন ইউনিভার্সিটিতে যদি যাও তাহলে অবশ্যই এটা ডালহাউস ইউনিভার্সিটিতেই যাবা তুমি ক্যানাডাতে ঢুকো তুমি হ্যালিফ্যাক্সে তুমি মুভ করো আমি আর কোনো তোমার কোনো কথা শুনতে চাই না সো টু বি অনেস্ট স্যামুয়েল ভাইয়ের মানে প্রত্যেকটা ভিডিও এতটা ইন্সপায়ারিং যে মানে আমি নিজে থেকে বাংলাদেশে বসে ইন্সপায়ার হয়েছি যে না আই হ্যাভ টু মুভ টু ক্যানাডা ফর আ বেটার লাইফ ফর আ বেটার সিকিউর লাইফ টু বি অনেস্ট এখানে কোনো ডিসক্রিমিনেশন নাই কোনো টক্সিসিটি নাই মানুষের মনে আসলে তেমন কোনো প্যাচ গোজ আসলে কিছুই নেই এখানে সবাই আমরা একই সেম একদম সেম এখানে সবাই হেল্পফুল সো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসো না কেন সিলেট হোক নোয়াখালী হোক বরিশাল হোক দ্যাট ডাজেন্ট ম্যাটার উই আর অল বাংলাদেশি সো তোমরা টোটাল সাপোর্ট পাবা এখন টু বি অনেস্ট তোমরা হচ্ছে আমাদেরকে নক দিতে পারো এনি কাইন্ড অফ মানে প্রবলেমে যদি তোমরা পড়ে থাকো ক্যানাডাতে এসে বা তোমরা হয়তো যদি বাংলাদেশে থাকো কিভাবে কিভাবে প্রসেস করো উই অল নো এভরিথিং অ্যান্ড যদি ইয়া হয় তোমরা স্যামুয়েল ভাইকেও নক দিতে পারো ওনার গ্রুপ আছে পার্সোনাল গ্রুপ এখানে অনেক হেল্পফুল পিপল আছে যারা কিনা টোটালি হেল্প করে যাচ্ছে সবাইকে সো তোমরা আমি শেয়ার করবো তোমাদের সবাইকে যে তোমরা ক্যানাডাতে আসো বিকজ ক্যানাডা ইজ ল্যান্ড অফ ড্রিম টু বি অনেস্ট ফর এভরি স্টুডেন্ট আচ্ছা এখানে আমি তিনটা পয়েন্ট ধরতে চাচ্ছিলাম ভুলে যাবো বাট চেষ্টা করি কয়টা বলতে পারি আমি এখানে হাসান একটা কথা বলছে যে প্রথম কথা হচ্ছে যে গ্রুপের কথা অনেকবার বারবার আসছে ওরা গ্রুপ থেকে পাইছে তো আমার একটা স্বপ্ন ছিল যে স্বপ্নটা অলরেডি বাস্তবায়ন অলরেডি হয়ে গেছে স্বপ্ন ছিল এরকম যে আমি কানাডার আপনারা যেই জায়গায় আসেন আই উইল হেল্প ইউ আমি তো কানাডার ফিজিক্যালি 10টা জায়গায় যেতে কানাডা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ কিন্তু আমি চাই বাংলাদেশে কানাডিয়ান সরি কানাডিয়া কানাডায় বাংলাদেশের রাজ করবে কানাডিয়া আমরা ভালো থাকবো একজন একজনকে হেল্প করবো এরকম একটা কমিটি চাচ্ছিলাম এবং যেটার জন্য আমি কাজ করে গেছি দুই বছর দুই বছরের ফসল স্বরূপ আমি গ্রুপ করতে পারছি আমার 9টা প্রভিনশিয়াল গ্রুপ আছে যে কোনো প্রভিন্সে আজকে কেউ যেতে যে কোনো ব্রিটিশ কলাম্বিয়া ম্যানিটোবা রেজাইনা সাসকাচুয়ান সেটা অ্যালবার্টা হইতে পারে সেটা হইতে পারে যে নিউ ব্রান্সউইক নোভাস্কোশিয়াতে আমি আছি কোনো কথা নাই আর উইথ হচ্ছে প্রিচার এনিওয়ে যেখানে যান এখানে হেল্প পাবেন পাশাপাশি এখানে আমার একটা শুধুমাত্র যারা কানাডায় ভিসা পাইছে তাদের জন্য আমার একটা গ্রুপ আছে যেটা অনেকে জানে না ক্লোজ গ্রুপ যেখানে সে কেউ জয়েন করতে পারে না আমি আই এম দ্য অনলি ওয়ান ক্যান গিভ ইউ অ্যাক্সেস ওই গ্রুপে জয়েন করার পরে যার যা কোয়েশ্চেন আছে যার যা হেল্প আছে সবাই সেই সেই হেল্পগুলো পাবা সো ওরা এই গ্রুপের মাধ্যমে হেল্প পাইছে আপনারা যদি কখনো ভিসা পান কোন জায়গায় ওই যে অ্যাকোমোডেশন ইজ ভেরি বিগ থিং ওরা কিন্তু দে কনসার্ন সেরকম অনেক কিছু আছে যে কোন মানে আসতে চাইলে ভিসার বিষয়ে অনেক টুকটাক বিষয় থাকে হেল্পের বিষয় থাকে সো এইসব বিষয়ে কিন্তু ওরা অনেক ধরনের হেল্প পাওয়া যায় এই ক্লোজ গ্রুপের মাধ্যমে আমার অডিয়েন্সরা অনেক আমার যারা ভিডিও কন্টেন্ট ফলো করেন সবাই আসলে হেল্প পাইছে সো ইয়া দিস আর দ্য থিংস আমি বলবো আসলে কানাডায় তোমরা কিছু বলো তোমরা সঞ্জনা তোমাদের এক্সপিরিয়েন্স যদি শেয়ার করো তোমাদের কিছু যদি অ্যাডভাইস দিতে চাও প্রার্থবি তুমি কিছু বলো তোমরা কিছু বলো
আমিও অ্যাকচুয়ালি গ্রুপ থেকে হচ্ছে কি হাসানিও পেয়েছি, তারপর ওকে দেখলাম যে ও কোনো আর ডেলহাউসি গ্রুপ অ্যাড নাই, তো করলাম। তারপরে ওই ডেলহাউসি আরো অন্য গ্রুপ থেকে হচ্ছে কি ওদের সবাইকে পেলাম, তারপর ওকে পেলাম, এন্ড আমরা দেখি এত সিমিলার, সো আমরা হচ্ছে গিয়ে এন্ড so far অনেক মজা হচ্ছে, এন্ড লাইক আমরা কোয়ারেন্টাইনে ছিলাম বাট আমাদের এরকম ফিলও হয় নাই, এন্ড আমরা আসলে অনেক মজা করছি, এতদিন বাসায় ছিলাম বাট আসলে এরকম মনে কিছু হচ্ছিল না যে খারাপ লাগছিল না, দে ইভেন দে মাই ফিল দ্য ডিফারেন্স, ভিউটা এত সুন্দর যে নবস্কোশিয়া হ্যালিফ্যাক্স ইজ ভেরি পিসফুল, ভেরি পিসফুল এন্ড সুন্দর, হ্যাঁ কিছু বলবো, তুমি কিছু বলতে চাও তোমাদের যদি মনে হয় একা একা আসা কতটা সেফ, কতটা ইন্ডিপেন্ডেন্ট হতে পারবা তোমরা, জাস্ট লুক এট আস, আমরা কিন্তু একটা ডিপেন্ডেন্ট ফ্যামিলি থেকে, একটা মানে এমন একটা ফ্যামিলি থেকে এসেছি যেখানে আমরা রাতে বাইরে যেতাম না বা সন্ধ্যার মধ্যে বাসায় চলে আসতাম, এখন কিন্তু আমাদের ওই টেনশনটাই হয় না, আমরা ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করছি, আমাদের বাবা সেফ, হ্যাঁ অনেক সেফ, আমাদের বাবা মারাও একদম চিন্তা ছাড়া থাকছে, আমাদের মানে কোনো কষ্টই হচ্ছে না, এর জন্য অল দ্য গার্লস আউট দেয়ার, অল দ্য প্যারেন্টস অফ দ্য গার্লস আউট দেয়ার, আই উড সে যে you send your kids here, tumra asho ekhane, tumra nijere dekho koto independent hote paro tumra, and bhaiya to help korbe, so come to Nova Scotia, ekhane shobai ache pura Canada sob jaygay, ekhon ekta amra student ra kibhabe student dekha ei ekta mentality, ekta community amra asatse build hocche automatically, je ami korchi note shobar modhe help, help er ekta mentality student er modhe sob shomoy ache, Hasan er ekta point ami dhorte chai, যে হাসান বলছিল যে আমরা আপনারা সবাই আসেন এখানে একটা ভালো লাইফের জন্য, লাইফের ম্যাচুরিটি আসবে, এই কথা বলতে চাই, এই এইচএসসি স্টুডেন্টরা যদি এইচএসসির পরে যদি চলে আসে আপনাদের সবার জন্য এটা ওয়েলকাম, ইটস নট অনলি ফর এইচএসসি স্টুডেন্ট, আপনারা যে বাংলাদেশে, আমি কিন্তু আমার ভিডিও কন্টেন্ট শুরু করছিলাম যারা সিনিয়র ছিল, যারা বেচারা মাস্টার্সের শেষে যারা চাকরি করতেছে তাদের জন্য কন্টেন্ট করা শুরু করি, তারপরে কি হলো জানেন, তারপরে এই 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 যে ছোট মানুষ যারা করে এইচএসসি ছেলেমেয়েরা আমাকে ধরলো, ভাই আপনি আমাদের জন্য কিছু করেন, তারপরে আমি দেখলাম আমার যে ভিউয়ার্স, কেন জানি না আমি আমার সব ভিউয়ার্স যে ছিল তারা, তারা আমার সব ভিউয়ার্স 50% যে বেশি ছিল আমার এইচএসসি স্টুডেন্টসরা, এসএসসি র পরে যে একটা পরে যে ব্যাচ, তারা আমাকে ফলো করতো, আমি জানতাম না কেন, তারপরে আমাকে বললো যে ভাই আমাদের জন্য কিছু একটা করেন, আমি লাইভে গেলে ওরা আমাকে ধরতো, ভাই আমাদের জন্য কিছু করেন, আমি দেখলাম আমি একটা আমি মানে আমি কই আসলাম, ওরা আমাকে এত মানে ছোট মানুষ কিছু, তখন আমি চিন্তা করলাম আই টু ডু সামথিং, যে ওকে লেটস গিভ এ ট্রাই, প্রজেক্ট প্রজেক্ট এইচএসসি, আমি কিন্তু প্রজেক্ট এইচএসসি একটা নাম দিয়েছিলাম, খুব বেশি কিছু করি না, কয়েকটা কন্টেন্ট দিয়েছে, কিন্তু ইটস অ্যান ইনিশিয়েশন, যে তোমাদের জন্য প্রজেক্ট এইচএসসি মানে এইচএসসি পরে তোমরা কানাডা অবশ্যই আসবা, দেয়ার ইজ নো অল্টারনেটিভ, যারা ব্যাচেলারে আসো তোমরা ক্রেডিট ট্রান্সফারে আসতে পারো, যারা মাস্টার্সে তোমরা মাস্টার্সে আসতে পারো, এবং যারা চাকরি করতেছেন ইউ হ্যাভ টাইম টু থিঙ্ক কামিং টু ক্যানাডা, ইটস এ গ্রেট অপরচুনিটি, এরকম সুযোগ, এই যে একটা কথা বললো সে হি ইজ নট ইনসিকিউর, শি ইজ অলরেডি ক্যানেডিয়ান, দে আর অলরেডি ক্যানেডিয়ান, দে আর হ্যাভিং এ ফান লাইফ অলরেডি, তারা আসছে, লুক এট দিস ফান, অন্যদের সাথে তো কথাই বললেন, আস্তে আস্তে আরো অনেকের সাথে পরিচয় হবে, দে উইল গেট অ্যালং উইথ দ্য কমিউনিটি, এবং এখানে মজার বিষয় হচ্ছে কখনো ওরা কিন্তু সিনিয়র ডাকবে, সিনিয়রদের সাথে ওদের ফান হবে, আড্ডা হবে, এই যে আমি সিনিয়রের বাসায় ওরা আসছে, এরকম আমি অনেক সিনিয়রদের বাসায় যাই, অনেক সিনিয়রদের সাথে আমি একটু আগে আসছি একটা পার্টি থেকে, আমরা 12 জন ছিলাম, কারণ সবাই মিক্স আপ, অনেক সিনিয়র অনেক জুনিয়র, আমার ছোট নর্থসাউথের আছে, ঢাকা ইউনিভার্সিটির, বুয়েটের, বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটির, বিভিন্ন ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট আমরা একসাথে ছিলাম, সো দ্যার ইজ নো ডিফারেন্সিয়েশন, ইটস নট সামথিং লাইক ওরা একসাথেই ম্যাচ করতেছে, নাথিং গোনা হ্যাপেন, সবাই আমরা একসাথে থাকি, উই আর হ্যাভ ফ্যামিলি হিয়ার, উই অল আর ওয়েটিং টু ওয়েলকাম ইন ক্যানাডা, আমরা সবাই আপনাদের সাথে আপনাদেরকে ওয়েলকাম করার জন্য আমরা ওয়েট করতেছি, আমাদের যেহেতু ভালো একটা লাইফ আসতেছে, উই আর লুকিং ফরওয়ার্ড, ইউ আর গোয়িং টু হ্যাভ এ বেটার লাইফ, প্রাক্তবি যেভাবে বললো যে ফ্যামিলি যারা যারা প্যারেন্টস আছেন, যারা ফিমেল আছেন, ডু নট ওয়ারি কামিং হিয়ার, ইউ উইল হ্যাভ দ্য বেস্ট লাইফ ইউ ক্যান ইমাজিন দ্য হোল ওয়ার্ল্ড, ক্যানাডা ইজ ওয়ান অফ দ্য বেস্ট পিসফুল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ফর লিভিং, for best peaceful and secure country, among migration is not the best country in the world, so do not miss the opportunity coming here,
এবং এখানে ওয়ান অফ দ্য বেস্ট থিং ক্যান হ্যাপেন ফর ইউ অ্যান্ড ফর ইউর ফ্যামিলি অ্যান্ড ফর ইউর ফিউচার এনিথিং ওয়ান অফ এনি ওয়ান দৌড়ানোর পরে আবার তোমরা একাডেমিক আবার মানে একদম নিচে ফালাই দিও না, বিকজ একাডেমিকও অনেক বেশি ইম্প্যাক্ট পড়ে ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য তোমাদের স্কলারশিপের জন্য। আর যারা ছোট ভাই বোনরা আছো তারা নক দিতে পারো, ফোন নাম্বার নিয়ে রাখতে পারো, যখনই ক্যানাডাতে আসতেছো বা নোভাস্কশিয়াতে আসতেছো ইউ উইল গেট টোটাল সাপোর্ট ফ্রম আস, টু বি অনেস্ট ফ্রম দিস ফোর পিপল। অ্যান্ড ওদের থেকেও যারা মেয়েরা আসতেছো তাদের নাম্বারও নিয়ে রাখতে পারো, আর সামু ভাইকে নক দিতে পারো, আমাদেরকে গ্রুপে পাবা, অ্যান্ড ইউ গাইজ উইল গেট দ্য ফুল সাপোর্ট। সো কোনো কথা বাদ দিয়ে তোমরা হচ্ছে ক্যানাডার জন্য প্রিপেয়ার হয়ে যাও, লাইফ লিড করো, নিজের লাইফ বানাও, অ্যান্ড টোটালি ফ্রি হয়ে যাও, অ্যান্ড লাইফে একটা গোল অ্যাচিভ করো। অ্যান্ড ক্যানাডা হচ্ছে তোমাদের উইল অ্যান্ড ড্রিম, যেটা উইল অ্যান্ড ড্রিম মানে যেখানে তোমরা হচ্ছে তোমাদের টোটাল লাইফের একটা যে মানে ড্রিমটা ওইটা তোমরা অ্যাচিভ করতে পারবা। আমরা যেটা দেখি অনেকেই আসে যারা ক্যানাডায় আসতে চায় কিন্তু কোনো এজেন্সির থ্রুতে না গিয়ে ওই অনেক সময় অনেকের কাছে এজেন্সির থ্রুতে যাওয়াটা একটা হ্যারাসমেন্ট হয়ে যায় এবং অনেকে ওইভাবে আসতে চায় না, নিজে থেকে অ্যাপ্লাই করে আসতে চায় কিন্তু অনেক জিনিসেই ওদের ক্ল্যারিটি থাকে না। অ্যান্ড ইট ইজ কোয়াইট কমপ্লিকেটেড, ক্যানাডার ভিসা অ্যাপ্লিকেশন প্রসেস ইজ ভেরি কমপ্লিকেটেড, ইজ কমপ্লিকেটেড না, ইজ ভেরি ইজি টু বি অনেস্ট, ইজি বাট অত না, পিপল ডোন্ট হ্যাভ, পিপল হ্যাভ ভেরি লিটল আইডিয়া, অনেক স্টেটমেন্টস, ফান্ডিংস, এভরিথিং দেখানো। সো কারো যদি ওইসব বিষয়ে স্পেসিফিক্যালি কোনো ডাউট থাকে বা কোনো কনফিউশন থাকে, দে ক্যান ইজিলি রিচ আউট টু মি অর ইভেন থ্রু গ্রুপস, ইভেন ইউ ক্যান নক মি, বিকজ আমি মানে এগুলো অনেক ফেস করছি অ্যান্ড এজেন্সি স্ক্যামেও আমি পড়তে নিছিলাম, টু বি অনেস্ট আলহামদুলিল্লাহ আই সার্ভাইভ, বিকজ অ্যাপ্লিকেশন ইজ টু বি অনেস্ট ভেরি ইজি, বাট তোমাদের ইনিশিয়াল স্টেজে ইউ নিড সাম এজেন্সি হেল্প। সো আমি লাইক তোমাদের বলতে পারি যে ভয় পাওয়ার কিছু নাই, টু বি অনেস্ট এখানে তোমাদের দুজনের সাথে একটা জিনিস আমি ওয়েট করি যে এগুলা নিয়ে আমার কাজ করা চ্যানেলে, যে আমার চ্যানেলে প্রায় অনেক ভিডিও আছে, প্রত্যেকটা জিনিসের আমি ডিটেইল ইনফরমেশন সহ ক্লারিফিকেশন সহ প্লাস হচ্ছে ওয়ান অন ওয়ান অনেকগুলো আমার লাইভ সেশন আছে যে বিভিন্ন বিষয়ে কথাবার্তা আছে, ওরা যেগুলো বললো পার্সোনালি রিচ করতে পারেন আপনারা, প্লাস ইন দ্য মিটে আমার চ্যানেলে কিন্তু প্রত্যেকটা টপিকের উপরে ইন্ডিভিজুয়াল কন্টেন্ট করা আছে। সো অনেকে কিন্তু আমার ভিডিও দেখে হেল্প পায়, কিভাবে, কারণ আমি ওই জিনিসগুলো তুলে ধরছি, পাশাপাশি যদি কারো কোনো হেল্প লাগে অনেকে আপনাদেরকে হেল্প করবে। সো ভয় পাওয়ার কিছু নাই, টু বি অনেস্ট। সো বাংলাদেশে মানে আমি অনেকদের কাছ থেকে শুনি যে তারা এজেন্সি স্ক্যামড হয়, সো যেসব এজেন্সি স্ক্যামড হয় আমি নাম নিব না তাদের, বাট সবচেয়ে বেটার যে এজেন্সি তার আমি নাম নিতে চাই, আমিও এজেন্সির মাধ্যমে আসছি, আমিও রিসার্চ করে পাইছি। I never share agency name among anybody can ask me, I'm never going to share, never, কারণ আমি যেদিন এজেন্সি নিয়ে কখনো কথা বলবো দ্য চ্যানেল উইল বি কমপ্লিটলি কন্ট্রোভার্সিয়াল, এবং আমাদের বাংলাদেশিদের মধ্যে একটা বড় গ্রুপ অবশ্যই কন্ট্রোভার্সিয়াল, আই উইল নেভার শেয়ার এনি এজেন্সিস নেম, কারণ এটা কন্ট্রোভার্সি চলে আসে, তো যত সুন্দর মনে বলো বাইরে থেকে বলবে এই দেখো স্পন্সর দিছে ওদের, এটা আসবে, আমাদের মধ্যে কমপ্লিকেসিটা আছে, বাট ডু ইয়োর ওন রিসার্চ উইথ ওন ডিলিজেন্স, গো উইথ ইয়োর ওন এজেন্সি। আমি কিন্তু কোনো এজেন্সির মাধ্যমে কিছু করিনি, আমি সব নিজে করেছি, এরকম ভিডিও দেখেছি, হেল্প নিয়েছি অনলাইন, ফেসবুক গ্রুপ গুলোতে ছিলাম, এভাবে করেছি, আমি কোনো এজেন্সির কাছেও যাইনি, খালি মানে একটা সিএ ফার্মের কাছে গিয়েছিলাম ইভ্যালুয়েশন করাতে, এন্ড দ্যাটস ইট, বাকি সব নিজেই নিজে থেকে করছে, আমি নিজে থেকে করতে পারছো না, সে কিন্তু একটা এইচএসসি এর পর একটা মানুষ নিজে থেকে রিসার্চ করে পারছে, সো সবাই পারবো আমরা। এবং একটা জিনিস যে আগে কিন্তু এত ইনফরমেশন এভেইল ছিল না, এখন সব ইনফরমেশন এভেইল আছে, আমরা আমরা আগে আসছি ইউটিউবে এবং অনেকে অনেক ধরনের ইনফরমেশন দিচ্ছে, অনেকে ওয়ান অন ওয়ান কথাবার্তা বলতেছে, সবকিছু এভেইলেবল আছে এখন, খালি যে পজিশন থেকে আসো উই ক্যান ক্রিয়েট সামথিং,
যেখান থেকে সবাই আনসার পাইতে পারো, ইউ ক্যান ক্রিয়েট অ্যান ইন্টারেস্টিং লাইক ইউনো আইডিয়া জেনারেট করে আমরা অনেক দরকার কন্টেন্টও আসতে পারে। তোমরা যদি মনে করো আমরা দিব, যদি কোনো পুল থাকে আমরা এটা বেশ বেশ করে আমরা কন্টেন্ট দিব ইনশাআল্লাহ। আর ভাই আপনি তো আছেন, আমরা তো আছি। এনিথিং এলস এনিওয়ান আই আপনার ফিনিশিং স্পিচ? অলরাইট, সো দ্যাটস প্রিটি মাচ আ লং ভিডিও অলরেডি 25 মিনিটস, বাট ইট ওয়াজ আ ভেরি নাইস গ্রুপ এবং এটা কিন্তু ওদের লাইফটাইমের একটা মেমরি। Exactly. They started in Canada. This is their some of them their first week. Ebong tara ekta nice group. Ami jokhon first day ba first his first day in Canada. His first day he's lucky. You never feel alone. No, so what means you have a nice group and ami to achi. So basically je it's a nice memory ebong nice ekta memory hoye thakbe or timeline e sara jibon thakbe and they can see each other. Ekta shomoy pore ora ek ek jon ek ek jayga establish hoye chole jabe. Ekta jayga bibhinno Canada kintu khub shohoje boro hoa jay. সবাই ওদের একটা গ্রুপ হয়ে যাবে, তাই না? এভাবে আমরা আস্তে আস্তে সময়ের সাথে সাথে অনেক দূর চলে যাই। সো সবার জন্য আমরা অপেক্ষায় থাকলাম, লেটস কাম টু ক্যানাডা, দিস ইজ দ্য বেস্ট থিং ক্যান এভার হ্যাপেন ইন ইয়োর লাইফ। সিলেটি হল দুই সিলেটি হলে আওয়াজ দিছে, সিলেটি হলে কিন্তু রাজ করবো, বাংলাদেশিরা রাজ করতেছে, সিলেটি হলেও খালি লন্ডন নয় কানাডাও রাজ করবো, অক্টোর মেসেজ থাকলো। এবং আমরা বরিশালে আছে, বরিশালের বাসায় বাংলায় বলেছে চলে আসেন সবাই, আমরা সিলেটের মতো কইলাম। তো তিন সিলেটি না, মেজরিটি কিন্তু আমরা সিলেটি না তিনজন এই মুহূর্তে সিস্টেম করে বলছি। বাট এনিওয়ে, সো লেটস ওয়েলকাম এভরিওয়ান এবং তোমাদেরকেও ওয়েলকাম। And it's, I hope you guys will have a very nice life. Inshallah. Well ahead. Ebong kono dhoroner help jon ageo chesta korche, ekhon amar phone number to ache, ami ekhane shobar sathe bolchi, you guys need any help you can get anyone, ami shoho shob dhoroner help paba. Just like everyone, onek guardian der ke bolchi jara visa paiso just reach out to me, I will connect you. These guys will help. Jara visa paiso tara jodi help lagar amake bolba je amar ora help korena, ami otoke dhore personally bolbo tumra help korteche na keno. কারণ ভিসা পাওয়ার পরে ওদের রেসপন্সিবিলিটি ওরা, কারণ ওরা হেল্প পেয়ে আসছে, এখন তোমাদেরকে হেল্প দেওয়ার সময় এন্ড দে উইল ডু ইট। হেল্পের জন্য তোমাদের কিছুই টেনশন করতে অভাবই পড়বে না। হ্যাঁ, সো সব হেল্পের জন্য সবাই আমরা জাস্ট নক নক আস টু বি অনেস্ট, আমাকে করতে পারো, ওকে ওকে, আর ওদের কাউকে করলে আমার কাছে ইনফরমেশন চলেই যাবে যে কেউ হেল্প চাইছে। আই লাভ টু হেল্প। ঠিক আছে, তাই নাকি? আই লাভ টু হেল্প। হাসান তো সব সময়। তো এনিওয়ে, এই বলে আমরা আস্তে আস্তে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আমি স্যামুয়েল, সবাই নাম বলো একজন একজন করে। হাসান, দেখা হবে হ্যালিফ্যাক্স। মারজান, দেখা হবে হ্যালিফ্যাক্স। আনাব, দেখা হবে হ্যালিফ্যাক্স। সানিম, দেখা হবে হ্যালিফ্যাক্স। দেখা ভালো একটা ফিউচার, অন্য ভালো কিছু নিয়ে ভিডিওতে দেখা হবে। গুড বাই, আমি স্যামুয়েল সাইনিং অফ। অবশ্যই ইফ ইউ সি দা ভিডিও লাস্ট, লাইক দিস ভিডিও, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন রাইট এ কমেন্ট অর এনিথিং, এন্ড অবশ্যই ইউ নিড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যাজ ওয়েল অ্যাজ মিস্টার New big YouTuber channel, right? Goodbye, everyone. Allah Hafiz. Assalamu alaikum.